2001 সাল, যুদ্ধাপরাধী ও গণহত্যাকারী দল জামাতকে নিয়ে ক্ষমতায় আসে বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক সমীক্ষা মতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয় 2001 থেকে 2006 সালে বেগম খালেদা জিয়ার শাসনামলে। প্রধানমন্ত্রী তখন বেগম জিয়া হলেও পুরো প্রশাসন, অর্থনীতি ও রাজনীতিতে একচ্ছত্র ক্ষমতা ছিল তারেক জিয়ার। দুর্নীতির বরপুত্র হিসেবে আবির্ভূত হয় তারেক জিয়া এবং তার সন্ত্রাসী কার্যক্রমের রাজসাক্ষী হয়ে এখনও ঠায় দাঁড়িয়ে তারেকের সেই আলোচিত হাওয়া ভবন। তারেকের অসংখ্য অপকর্মের তথ্য প্রমাণ পাওয়া যায় দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। দুর্নীতিতে শীর্ষে বাংলাদেশ, টানা পাঁচবার এই শিরোনামে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে নাম আসে বাংলাদেশের। তারেক জিয়ার হাত ধরে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে বাংলাদেশ। আমরা ভুলিনি সেই সময়, আমরা ভুলে যাইনি সেই লজ্জা, আমরা ভুলে যাইনি বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতির কথা। বিদ্যুতের অভাবে জনজীবন তখন ছিল অতিষ্ঠ, বিক্ষুব্ধ জনতা নেমে এসেছিল রাস্তায়। বিদ্যুৎ খাতের 12টি প্রকল্পে অতিরিক্ত ব্যয় দেখিয়ে প্রায় 273 কোটি টাকা লোপাট করেছে তারেক ও তার বন্ধু মামুন। এমনকি বৈদ্যুতিক খাম্বা ক্রয়ের নামে 5 বছরে প্রায় 1200 কোটি টাকা লোপাট করেছে তারেক জিয়া। তারেক তার বন্ধু মামুনকে নিয়ে খাম্বা লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে এই অর্থ লোপাট করে। টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি 80 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম পরিচালনা করে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির কাছ থেকে তারেক রহমান ও গিয়াসুদ্দিন আল মামুন প্রায় 21 কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেন। পরবর্তীতে 2008 সালের পর সেই টাকা ফিরিয়ে আনে বাংলাদেশ সরকার। গ্যাটকো দুর্নীতি মামলার কথা সবার জানা, এতে শুধু তারেক জিয়া নন, বরং খালেদা জিয়া, কোকো সহ পুরো পরিবার এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে। গ্যাটকোকে কাজ পাইয়ে দিতে ঘুষ, সিমেন্সকে কাজ পাইয়ে দিতে $3 মিলিয়ন ঘুষ গ্রহণ ছিল তখনকার লিড নিউজ, যা পরবর্তীতে FBI এর তদন্তে প্রমাণিত হয়েছে। 2003 সালের একটি আলোচিত মামলার কথা তুলে ধরছি। 2002 সালে ফোরস্ট্রোক ইঞ্জিন চালু হয় বাংলাদেশে। বিশ্ববাজারের চেয়ে প্রায় দ্বিগুণ দামে আনা হয় এই সিএনজি, এই জন্য কমিশন দিতে হতো তারেক জিয়াকেও। বিমান পঙ্গু হবার পেছনেও রয়েছে তারেক জিয়ার হাত। বিমান সেক্টরকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল তারেক জিয়া। তারেক জিয়ার দুর্নীতির কারণে ধ্বংসের মুখে পড়ে স্বাস্থ্য খাত, সিটি কর্পোরেশন দুর্নীতির আখড়ায় পরিণত হয়। মুক্তিযোদ্ধার সংসদেও চলে দুর্নীতির মহোৎসব। দুর্নীতির শীর্ষে অবস্থান করে পুলিশ ও যোগাযোগ খাত, এমনকি ঘাস কাটতেও কোটি টাকা বরাদ্দ দিয়ে করা হয় দুর্নীতি। একের পর এক দখলদারিত্বের রাজনীতি শুরু হয় তারেক জিয়ার হাত ধরেই। তারেক জিয়ার বৈধ আয়ের উৎস না থাকলেও স্ত্রীর নামে ছিল 5টি বাড়ি, এমনকি মালয়েশিয়াতে গড়ে ওঠে তার অবৈধ টাকার পাহাড়। রাজধানীর অদূরে রূপগঞ্জের তারাবো পৌরসভাতে অবৈধভাবে জমি দখল করে তারেক জিয়া এবং সেখানে গড়ে তোলা হয় বিএনপি পল্লী। কক্সেস বাজারেও অবৈধভাবে জায়গা দখল করে এই পল্লী গড়ে তোলে তারেক জিয়া। তারেক রহমানের দুর্নীতির আরেক সহযোগী হলেন বগুড়ার লালু। তারেকের প্রশ্রয়ে বগুড়ার চম্পামহল হয়ে ওঠে দুর্নীতি ও সন্ত্রাসের আস্তানা। তারেক রহমানের দুর্নীতির আরেক দোসর ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বাবর তারেক জুটির দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে যে খুনিদের ছাড়িয়ে নেবার জন্য কোটি টাকার ঘুষ লেনদেনের ঘটনা ঘটে। বসুন্ধরা সাব্বির হত্যাকাণ্ড তার বড় প্রমাণ। এই হত্যা মামলা ধামাচাপা দিতে 21 কোটি টাকা ঘুষ গ্রহণ করেছিল তারেক ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর। সাবির হত্যা মামলা যখন হওয়ার পরেই আমরা কমিটি করে দিয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাকে ইনভেস্টিগেট করার জন্য। তারেক সাহেবের অফিসে একদিন একটা মিটিং হচ্ছিল, আমরা ওই টাকা পয়সা লেনদেন নিয়ে। সেই মিটিং এর এক পর্যায়ে সেখানে সালম, সুফিয়ান, আমি, তারেক সাহেব, এই চারজনই আমার মনে পড়ে, এই আমরা চারজনই হয়তো ছিলাম আমরা সেই মিটিং এর মধ্যে। পরবর্তীতে তারেক সাহেব আমাকে বেশ কয়েকবারই বললেন যে বড় ভাই, এটাকে এই কেসটাকে একটু আপনার ইয়ে করা যায় কিনা, বাংলাদেশের একজন ব্যক্তিকে 10% হিসেবে অভিহিত করা হয় আর তিনি হলেন তারেক জিয়া। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে কোনো কাজ পেতে হলে 10% ভাগ দিতে হতো তারেক জিয়াকে, আর তাই তারেক জিয়ার নাম তখন হয়ে যায় 10%। এ ব্যাপারে খোদ বিএনপির নেতারাই বক্তব্য দিয়েছেন প্রকাশ্যে মিডিয়াতে। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যেই সেই প্রমাণ পাওয়া যায়। ঢাকা শহরে ঘুরলে একটা নাম বলে না যে কি 10% অমুক, এই মহানগরীতে নামের আগে বিশেষজ্ঞ যুক্ত হয়ে গেছে। আমি বলি নাই, আমি নাম উচ্চারণও করতে চাই না, কিন্তু ও 10% বললেই বলে দেবে নাম। নাইকো দুর্নীতি, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি সহ প্রায় প্রতিটি দুর্নীতিতেই উঠে এসেছে তারেক জিয়ার নাম।
এফবিআই এর জবানবন্দিতে তারেক জিয়ার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন সেই সব তথ্য দেন। র‍্যাবের গাড়ি ক্রয় দুর্নীতি হয়েছিল তারেক জিয়ার হাত ধরেই, তাও জবানবন্দিতে স্বীকার করেছেন লুৎফুজ্জামান বাবর। টয়োটা, ইসুজু, সুজুকি, ওয়েল নন, বাট ওয়েয়ারাজ আপনারা যে স্পেসিফিকেশন করেছেন সেখানে শুধু নিশান পেট্রোল ম্যাক্সিমাম এবং র্যাঙ্কস এর মাধ্যমে দেওয়ার কিছু গাড়ি এবং হিউন্দার গাড়িগুলোই ঢুকতে পেরেছে। হোয়াট ইজ ইয়োর ফেয়ার কনফেশন যে এখানে কোনো কাউকে উদ্দেশ্য করে বা কাউকে কোনো সাপোর্ট দেওয়ার জন্য এটা হয়েছে কি না? তারেক সাহেবের সাথে যে ফয়সাল এবং রোমন একটা যোগাযোগ আছে সেই কথা বললো এবং I have good reasons to believe that মানে আমার মনে হয় যে এখানে তারেক সাহেবের একটা সংশ্লিষ্টতা থাকতে পারে। নির্বাচনকালীন সময়ে পাকিস্তান, সৌদি সহ মধ্যপ্রাচ্য থেকে অর্থ আনয়নের বিষয়েও রয়েছে অকাট্য প্রমাণ যা বাবরের স্বীকারোক্তিতে স্পষ্ট। পার্টি ইলেকশন ফান্ড আর পার্টি ফান্ড বিদেশ থেকে কিছু সংগৃহীত হয়েছিল, এটা সম্বন্ধে কিছু বলবেন? এটা না বললে ভালো না, এটা রেকর্ড থাকা উচিত না। পাকিস্তানের টাকাটা হয়তো সাদের কাছে চলে গেছে আর কুয়েত বা ইউ থেকে যেগুলো আসছে সেটা হয়তো তারেক সাহেবের তার বিভিন্ন লোকের কাছে রাখছে, যেমন তারেক সাহেব রাখলে রাখতে পারে ওনার আইএসডি গ্রুপের ফ্রেন্ডদের কাছে রাখাটা। উইকিলিক্সে উঠে আসে তারেক জিয়ার দুর্নীতির ভয়াবহ তথ্য। ঢাকায় মার্কিন দূতাবাস 2008 সালের 3রা নভেম্বর তৎকালীন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি তারেক রহমান সম্পর্কে লিখেন, তারেক রহমান অত্যন্ত দুর্ধর্ষ ও ভয়ঙ্কর এবং একটি দুর্নীতিপরায়ণ সরকার ও বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার প্রতীক। এভাবেই রাষ্ট্রের ক্ষমতা কুক্ষিগত করে তারেক জিয়া হয়ে ওঠেন দুর্নীতির প্রতীক। বাংলাদেশের দুর্নীতির বরপুত্র হয়ে ওঠা তারেক জিয়া এখন দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে লন্ডনে পালিয়ে আছেন। শীর্ষ দুর্নীতিবাজ তারেক জিয়াকে দেশে এনে বিচারের আওতায় আনার দাবি সবার। খোলার মাটিতে আর ফিরে না আসুক এমন জঙ্গিবাদ, জঙ্গিবাদের মদতদাতা বিএনপি জামাতকে না বলুন।